আইপিএল 2021 এর জন্য প্রথম হাফ দুর্দান্ত ভাবে খেলা হচ্ছে। একের পর এক ম্যাচ আমরা দেখতে পেয়েছি, কিন্তু ইতিমধ্যে আইপিএল 2021-এর ভাই দ্বিতীয় হাফটি খেলার আগেই করোনা প্লেয়ারদের কাছে অর্থাৎ কোভিড অ্যাটাক করেছে বায়ে বাবলে, এবং বায়ে বাবলেই তারা ঠিকঠাক নেই বলে আইপিএল 2021-টাকে আপাতত ফার্স্ট হওয়ার পরে পোস্টপন্ড করে রেখেছে, যেখানে দ্বিতীয় হাফ অবশ্যই খেলা হবে। কিন্তু বন্ধুরা, দ্বিতীয় হাফ খেলা হবে অনেকজনের মধ্যে প্রশ্ন আছে যে কোথায় হবে, কিভাবে হবে। কিন্তু বিসিসিআই এই খবরটা নিয়ে আরও বড় সুখবর দিল, তার কারণ ভাই ফার্স্ট হাফ যেহেতু পোস্টপন্ড হয়ে গেছে, সেকেন্ড হাফ নিয়ে বড় সড় বৈঠক বসেছে। ইতিমধ্যেই কিন্তু বন্ধুরা তোমরা শুনে ফেলেছো যে বিসিসিআই একদম সম্পূর্ণভাবে সেকেন্ড হাফ করাতে চায়, না হলে কিন্তু বিসিসিআইয়ের অবশ্যই ভাই অনেক টাকা ক্ষতি হবে। তার কারণ ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফ আরও বেশি ইম্পর্টেন্ট হয়, তার কারণ সেকেন্ড হাফে সেমিফাইনাল, তারপরে কোয়ালিফায়ার এবং সেকেন্ড হাফের যে ভাই পয়েন্ট তালিকা লাস্টের দিকে, সেইখানে গুলোর ম্যাচগুলো প্রায় নকআউট আর রোমাঞ্চকর হয়। তার কারণ পয়েন্ট তালিকার শেষে যারা থাকে এবং 3-4-5 নম্বরের স্থান অধিকারীটা আরও বেশি ইন্টারেস্টিং হয়। বিশেষ করে 2020 সালে দেখেছো ভাই, শেষ পর্যন্ত বলা যাচ্ছিল না যে কোন কোন টিম কোয়ালিফায়ার করে গেছে এবং শেষ ম্যাচেই সেটা নির্ধারিত হয়েছিল। আর আইপিএল যখন স্থগিত করা হয় অর্থাৎ পোস্টপন্ড করা হয়, তখন কিন্তু বিসিসিআই জানিয়েছে যে আমরা এই ম্যাচগুলো আবার রিশিডিউল করবো, একদম পুরোপুরি বাতিল করে দেবো না। অর্থাৎ পুরোপুরি বন্ধ হয়নি আইপিএল 2021, তোমরা অবশ্যই আইপিএল 2021-এরই অর্থাৎ 2021 সালেই তোমরা দেখতে পাবে। ঠিক তেমনই একটা বড় খবর বেরিয়ে আসলো বিসিসিআইয়ের অন্দরমহল থেকে, যেখানে ইতিমধ্যেই ভারতে আইপিএল হচ্ছিল পুরোপুরিটা, কিন্তু বস এবছর আর ভারতে আইপিএল দেখা যাবে না। অর্থাৎ আইপিএল 2021-এর যে সেকেন্ড হাফটি হবে, সেই হাফটি কিন্তু ভারতে হবে না। সেটি কোথায় হবে? ইতিমধ্যেই কিন্তু বিসিসিআই একটা উইন্ডো দেখেছে এবং বলেছে যে এই হাফটি UAE অর্থাৎ আগের বছর অর্থাৎ আইপিএল 2020-তে যেখানে হয়েছিল, আরও বামির সাইতে অর্থাৎ দুবাই, শারজা এবং আবুধাবি মিলিয়ে যে তিনটি গ্রাউন্ড আছে, সেখানে সেকেন্ড হাফ হতে চলেছে। মাত্র এক মাস, অর্থাৎ এক মাস টাইম দিলে আইপিএল সম্পূর্ণ হয়ে যেত, কিন্তু আইপিএলের এক মাস হয়ে গেছে আর এক মাস টাইম হলে আইপিএল সম্পূর্ণ হতো, এবং সেই এক মাসটি UAE-তে করাতে চায় বিসিসিআই। আর আশা করি সম্পূর্ণভাবে তারা ঠিকঠাকভাবে করিয়ে ফেলবে, তার কারণ UAE-তে ফেসিলিটিও ঠিক আছে এবং ভাই ভারতে হঠাৎ করে কোভিড-19 খারাপ হয়ে গেছে মার্চ মাসের একদম মধ্যিখান থেকে। এখন অবশ্যই সেকেন্ড হাফ দেখার জন্য মানুষ উৎসাহিত আছে, তার কারণ এটা আইপিএল পার্ট 1 পার্ট 2 হয়ে গেল, পার্ট 2-এ কী হয় সেটাই এখন দেখবার বিষয়। তো বন্ধুরা, সম্পূর্ণ আইপিএলটি এবছর UAE-তে হবে। আইপিএল 2021-এর যে 30টি ম্যাচ বাকি আছে, এটাই একদম লেটেস্ট খবর, এবং এর সাথেও কিছু খবর বেরিয়ে আসলে আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন, একদম লেটেস্ট খবর ভাই বেরিয়ে আসলে। তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করে রাখতে হবে, যাতে নতুন নতুন খবর সবার আগে পান। আপনারা দেখেছেন ভাই, একটাও খবর একদম সঠিক খবর দিয়েছি, একদম কোনো উল্টো খবর দেইনি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সবার আগে খবর পেয়ে যাবেন। এই জন্যে পরবর্তী ভিডিওয় আবারও দেখা হচ্ছে বন্ধু তোমাদের সাথে।